আজকে আমরা হাওড়া কেন্দ্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ হাওড়া লোকসভা নিয়ে আলোচনা করব তো আজকে ছিল পঞ্চম দফার ভোট আজকে পঞ্চম দফার ভোট ছিল সাতটি কেন্দ্রে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পঞ্চম দফার ভোটে ছাত্রী কেন্দ্রে ভোট হলো আজকে তার মধ্যে যে সাতটি কেন্দ্র হলো যে সাতটি কেন্দ্রে ভোট হলো সেগুলি হলো হাওড়া হুগলি শ্রীরামপুর উলুবেড়িয়া বনগাঁ ব্যারাকপুর এবং আরামবাগ এবং আরামবাগ এই সাতটি কেন্দ্রে আজকে ভোট হলো তো সবগুলি কেন্দ্র নিয়ে আজকে আলোচনা করব না আমরা সাতটি কেন্দ্রে কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করব না বিশেষ করে আমরা আলোচনা করব আজকে হাওড়া নিয়ে এবং পরবর্তী ভিডিওতে আমরা সবগুলি কেন্দ্র নিয়ে আলোচনা করব। বিশেষ করে যে চারটি কেন্দ্রে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ড প্রার্থী দিয়েছে সেই চারটি কেন্দ্র নিয়ে পরবর্তী ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে তো আজকে বিশেষ করে হাওড়া কেন্দ্র নিয়ে আমরা যে আলোচনা করবো আমাদের বিশেষ করে এবারের আজকের ভিডিওর যে মূল বিষয়বস্তু হলো সেটি হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বা বিজেপি এবং বাম এই তিনটি উল্লেখ্য যে দল রয়েছে তারা তাদের মধ্যে কে জয়ী হতে চলেছে কার পার্সেন্টেজ কেমন রয়েছে বা বিশেষ করে এই সবগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা হাওড়া থেকে প্রার্থী যারা যারা হয়েছিল। তাদের পরিচয়গুলো দিয়ে নিই হাওড়া থেকে তৃণমূল কংগ্রেস থেকে যিনি প্রার্থী হয়েছিলেন তিনি হলেন পোষণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রাক্তন ফুটবলার ইতিপূর্বে আপনারা যে শুনেছেন বা জানেন এবং হাওড়া থেকে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনি হলেন ডাক্তার রথিন চক্রবর্তী এবং ইতিপূর্বে তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং হাওড়ার মেয়র ছিলেন আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না এবং বাম বা সিবিএমের পক্ষ থেকে যিনি হাওড়া থেকে হাওড়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি হলেন সব্যশাত্রী চ্যাটার্জি সব্যছাত্রী চ্যাটার্জি তিনি একজন হাই হাইকোর্টের আইনজীবী তো এই এটি গেল প্রার্থীদের পরিচয় এবারে আসা যাক ভোট অঙ্কে বিগত দু হাজার যে লোকসভা ভোট হয়েছিল সেই ভোটে কিন্তু জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী পসুন বন্দ্যোপাধ্যায় এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় শুধু দু হাজার উনিশে জয়ী হয়েছিলেন তা নয় তিনি কিন্তু ইতিপূর্বে আরও একবার জয়ী হয়েছিলেন অর্থাৎ তিনি দুবারের মানে এই কেন্দ্রে দুবারের বিজয়ী সাংসদ দুবারের বিজয়ী সাংসদ তো দু হাজার উনিশে হাওড়া কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছিলেন সম্ভবত এক লাখের অধিকে এক লাখের অধিক ভোটে দু হাজার উনিশে লোকসভা ভোটে আসনে মোট মোট ভোট ছিল ভোটার ছিল মোট ভোটার ছিল আপনার ষোলো লক্ষ ষোলো লক্ষ তেত্রিশ হাজার তেত্রিশ হাজার নশো পঁচিশ জন মোট ভোটার ছিল হাওড়া কেন্দ্রে বা হাওড়া লোকসভা কেন্দ্রে এবং দু হাজার উনিশে যখন পোষণ বন্দ্যোপাধ্যায় তিনি জয়ী হয়েছিলেন সেক্ষেত্রে পোষণ বন্দ্যোপাধ্যায় টোটাল ভোট পেয়েছিলেন তিনি টোটাল ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো এগারোটি ভোট পেয়েছিলেন পোষণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপিকে তিনি হারিয়েছিলেন এক লক্ষ এক লক্ষ তিন হাজারের অধিক ভোটে বা এক লক্ষ তিন হাজার সাতশো মতো বলতে গেলে চলে এক লক্ষ তিন হাজার সাতশো ভোটে তিনি বিজেপিকে পরাজিত করেছিলেন পোষণ বন্দ্যোপাধ্যায় তিনি এত বড় ব্যবধানে জয়ী হয়েছিলেন এবং যিনি সেখানে হয়েছিলেন বা দ্বিতীয় হয়েছিলেন দ্বিতীয় অবস্থান অধিকার করেছিলেন হাওড়া কেন্দ্র থেকে তিনি হচ্ছে বিজেপি প্রার্থী বিজেপি প্রার্থী তিনি ভোট পেয়েছিলেন চার লক্ষ বিজেপি প্রার্থী তিনি ভোট পেয়েছিলেন চার লক্ষ সত্তর হাজার এর কিছু বেশি ভোট পেয়েছিলেন বা চার লক্ষ সম্ভবত তিয়াত্তর হাজার মতো ভোট পেয়েছিলেন কিন্তু পোষণ বন্দ্যোপাধ্যায় এত একটি বড়ো ব্যবধানে জয়ী হয়েছিলেন এত একটি বড় অবধানে জয়ী হয়েছিলেন সেক্ষেত্রে তিনি একটা বড় মার্জিনে জিতেছিলেন একটা অনেক বড় ব্যাপার তো কিন্তু একটা বিষয়বস্তু রয়ে যাচ্ছে বা একটু কিন্তু বোধ রয়ে যাচ্ছে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যখন পোষণ বন্দ্যোপাধ্যায় তিনি ভোট প্রচারে বের হয়েছিলেন বা বিভিন্ন জায়গায় হাওড়ার বিভিন্ন এলাকায় তিনি যাচ্ছিলেন আমরা বিশেষ করে দেখেছি বা লক্ষ্য করেছি তারাকে বাধার সম্মুখীন হতে হয়েছে এবং তারাকে দেখে গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে বিভিন্ন বাধার মুখে পড়তে হয়েছে এবং তারাকে ঘিরে আমরা দেখেছি বা শুনেছি বা আমরা লক্ষ্য করেছি তারাকে একেবারেই ঘিরে গোব্যাক স্লোগানও দেওয়া হয়েছে সেক্ষেত্রে এবং হাওড়ার কিছু এলাকা পানীয় জলের সমস্যা রয়েছে এবং বিশেষ করে একটি এলাকায় বা মৌখালি মোল্লা মৌখালি শেখপাড়া সেই অঞ্চলের দেড় হাজার মতো ভোটার বা পনেরোশো মতো ভোটার তারারা কিন্তু ভোট বয়কট করেছিল এবং তাদের যে সমস্যা ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিলো যে সমস্যা মিটিয়ে দেওয়া হবে পরবর্তীতে সেই সমস্যাটি মিটেও যায় কিন্তু ভাবার বিষয় হলো এত বিক্ষোভ এত বাধার পরে পোষণ বন্দ্যোপাধ্যায় কি তানার ঘাঁটি বা টানার গড় হারাতে চলেছে এটি একটি কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে এবং বিশেষ করে আমরা যেটি দেখার বিষয় ইতিপূর্বে কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছে বা তৃণমূল দলের সুপ্রিমো তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যে গীতা কোরআন বাইবেল শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না এমনটাই তিনি বলেছিলেন বা কথাটা একটু হয়তো উলট হবে তিনি এমনটাই বলেছিলেন সেক্ষেত্রে কিন্তু তিনি মুসলিম সম্প্রদায় অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় এবং বিশেষ করে হিন্দু সম্প্র সম্প্রদায়কেও অপমান করে বা তাদেরকে ইঙ্গিত করে তিনি এই কথাটি বলেন বা একেবারে তাদের অপমানমূলক কথা বলেন অর্থাৎ ধর্মগ্রন্থকে অপমান করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের আমরা গ্রাউন্ড লেভেল থেকে খবর করেছি বা খবর নিয়েছি সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে যুবক বা যারা একেবারে ফুটন্ত যুবক বা আঠেরো বছর সতেরো বছর আঠেরো বছর থেকে স্টার্টিং করে বিশেষ করে একেবারে বক্ত যুবক যাদের বলা হয় সেই সকল যুবকদের কিন্তু অনক্ষুণ্ণ হয়েছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় এবং ইতিপূর্বে দু একদিন আগে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সাধু সম্প্রদায়কে বা সাধুকে যে সনাতনী ধর্মের যে বিশেষ সাধু রয়েছে তারাকে অপমান করে একটি কথা বলেন সেক্ষেত্রে কিন্তু একটু হল বিশেষ করে যারা গভীর বা একেবারে কর্টার হিন্দু রয়েছে বা একেবারে সাধু সম্প্রদায়দের ভালোবাসেন তাদের কিন্তু একটু হলেও মনে আঘাত লেগেছে বা সনাতনী ভাইরা তারা একটু কিন্তু আঘাত পেয়েছে সেক্ষেত্রে কি গড় হারাতে চলেছে বা হাওড়া থেকে পশন বন্দ্যোপাধ্যায় গড় হারাতে চলেছে বা সিপিএম বা বিজেপি হতে চলেছে বা জয়ী হতে চলেছে ভাবার বিষয় হলো অবশ্যই কিছুটা হলো ইফেক্ট পড়বে কিন্তু আরও একটি সমস্যা রয়েছে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের আদি তৃণমূল এবং যে প্রবীণ বা নবীন সরি আদি তৃণমূল এবং নবীন তৃণমূল বা যুব তৃণমূল তাদের ভিতরে কিন্তু একটু সমস্যা বা তৃণমূলের অন্দরে কুন্দল আমরা দেখেছি বিশেষ করে হাওড়ার এলাকা সেক্ষেত্রে কি সিট হারাতে চলেছে কিন্তু ভাবার বিষয় হলো তৃণমূল কংগ্রেস কিন্তু হারবে না বা পোষণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হারছেন না তাঁলার ভোটের মার্জিন কমছে তাঁর ভোটের কিন্তু মার্জিন কমছে এত যে বড়ো ব্যবধানে জয় জয়ী হয়েছিল এক লক্ষের অধিক ভোটে তিনি যে জয়ী হয়েছিল সেই ভোটটা এমন কি আশা করা যাচ্ছে এক লক্ষর কাছাকাছিও তারা জয়ের ব্যবধান হয়তো পৌঁছাবে না এটা আমাদের সমীক্ষা বা রাজনৈতিক বিশ্লেষকদের মতামত সেক্ষেত্রে তিনি হয়তো জয়ী হবেন এবং সেকেন্ড পজিশানে আসতে চলেছেন বিজেপি সেকেন্ড পজিশানে হাওড়ায় হাওড়া কেন্দ্রে সেকেন্ড পজিশানে আসতে চলেছে বিজেপি কেন বলছি বিশেষ করে হারবে না কেন বলছি আপনারা বিশেষ করে আমরা যদি দেখি হাওড়ার মধ্যে যে সাতটি এলাকা রয়েছে হাওড়ার মধ্যে যে সাতটি বিধানসভা রয়েছে সেটি হলো হাওড়া বালি হাওড়া উত্তর হাওড়া মধ্য হাওড়া শিবপুর এবং দক্ষিণ হাওড়া রয়েছে সাকরাইল রয়েছে এবং পাঁচলা রয়েছে এই সকল সাতটি সাতটি বিধানসভা রয়েছে বিশেষ করে উল্লেখ্য বিষয়ে আপনাদের যেটি জানাবার মেন প্রয়োজন এই তিনটি বিধানসভার নাম বলছি দক্ষিণ হাওড়া সাকরাইল এবং পাঁচলা এই যে তিনটি বিধানসভা রয়েছে এই তিনটি বিধানসভার মধ্যে সংখ্যালঘু একেবারে পার্সেন্টেজ ভোটের পার্সেন্টেজটা ভালো রয়েছে এবং পাঁচলা বিধানসভা যেটি রয়েছে গতবারে দু হাজার উনিশের যদি আমরা ভোট পার্সেন্টেজ দেখি সেখান থেকে একেবারে পঁয়ত্রিশ হাজার ভোটে লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রথম বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণ হাওড়া এবং যে সাকরাইল বিধানসভা রয়েছে সেক্ষেত্রে সেখান থেকেও কিন্তু একেবারে কুড়ি থেকে পঁচিশ হাজার ভোটে বা কুড়ি হাজারের অধিক ভোটে লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে আস্থা রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় তারা কিন্তু একেবারে বিজেপিকে ভোট দেবে না বলতে গেলে চলে একটু হলেও তাদের ভোট বামের দিকে স্লিপ অফ টান হতে চলেছে স্লিপ হতে চলেছে সেক্ষেত্রে বলছি বামেদের ভোট পার্সেন্টেজ বাড়বে এবং কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় অধিকাংশ বেশিরভাগ তারা কিন্তু তৃণমূলের উপরেই আস্থা রাখছে সেক্ষেত্রে আমরা বলছি একেবারে আমাদের কথাটা আপনারা মিলিয়ে নেবেন চৌথা জুন এখান থেকে হাওড়া লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন্য বন্দ্যোপাধ্যায় তিনি জয়ী হতে চলেছেন কিন্তু টানার মার্জিন কমতে চলেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ধরনের নিত্য নতুন এবং রাজনৈতিক বিষয়ে খবর পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আলবিদা